हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो बंधुरा, स्कूल सर्विस कमिशनर एग्जाम SLST जेटा तुम्हारे स्टेट लेवल सिलेक्शन टेस्ट, एटी 2022 आदौ कि सम्भव? देखो ये विषयटी आज के ये आलोचना, तार जन्य आलोचन आमरा चारटी टॉपिक रेखे जे SLST 2022 होबे कि एवं कौन मासे फाइनल नोटिफिकेशन बेरोते पारे जदि एग्जाम हुए थाके, ताछाड़ा एग्जाम कबे होबे एवं पीटी थाकबे कि थाकबे ना। तो बंधुरा, यही चारटी प्रश्न निये आजकेर आलोचना। तो SLST 2022 होबे कि ए प्रश्नेर उत्तरे आमी बोलबो हाँ, अवश्य होवार सम्भावना प्रबल। कौन मासे फाइनल नोटिफिकेशन बेरोबे एर परेर प्रश्न। तो बंधुरा, फाइनल नोटिफिकेशन किन्तु जुलाई मासे बेर होबे, जुलाई मासे बेर होवार खूब सम्भावना बेशी। एग्जाम कबे होबे? जुलाई मासे जदि बेर होय तोमादे सेप्टेम्बर अक्टोबर एई मासगुलोय किन्तु एग्जाम होबे, ठीक आछे। पीटी थाकबे कि थाकबे ना एर परेर कोश्चेन। तो पीटी तोमादेर अवश्य थाकबे, किन्तु तोमादेर जे मेनटा होय सांताली मीडियामे जे मेनटा होयेछिलो बेंगली एवं इंग्लिश, अर्थात जेटा कम्पालसरि ब्यापार, सेटा किन्तु एबारे थाकार सम्भावना एकदमई नेई। যদিও যতক্ষণ না এবছরের গেজেট বেরোচ্ছে নতুন করে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না, তবু বলবো তোমাদের পিটি কিন্তু 100% থাকবে এবং তার সঙ্গে সাবজেক্ট। তো তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে তাহলে কি একদিনেই পরীক্ষা দুটো হবে? হ্যাঁ, একদিনেই পরীক্ষা দুটো হবে। তো স্কুল সার্ভিস কমিশনের কিন্তু 2022 সালে তোমাদের জুলাই মাসে কিন্তু নোটিফিকেশন বের হওয়ার খুব সম্ভাবনা বেশি। এবং জুলাই মাসে যদি নোটিফিকেশন বের হয় বন্ধুরা, অবশ্যই কিন্তু সেপ্টেম্বর, অক্টোবর কিংবা নভেম্বর মাসে কিন্তু তোমাদের এক্সাম কিন্তু হতে পারে বন্ধুরা। তোমরা তাই মনোবল না হারিয়ে তোমাদের বলবো যে জোর কদমে তোমরা প্রস্তুতি চালিয়ে যাও। পিটি নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। পিটি সিলেবাস এবং তোমাদের কী কী বই প্রয়োজন সেই নিয়ে আমি একটি ভিডিও আগেই বানিয়ে রেখেছি, তোমরা অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক আছে সেখানে গিয়ে দেখে নিতে পারো। তাছাড়া তোমরা ভিডিওর শেষে পেয়ে যাবে ভিডিওটি, সেখানে টাচ করলে তোমরা সরাসরি সেই ভিডিও পেয়ে যাবে। এবং তোমরা SLST-র জন্য কোন কোন বইগুলো বেস্ট আমি কিন্তু রিভিউ সহ এই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি, তোমরা খুব তাড়াতাড়ি ওগুলো পারচেজ করে নাও। আশা করি এই ভিডিওটি সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।